এবার যে ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা, ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা। 19 সালেও করেছিল, 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে, আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার ক্যারার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট, অর্থাৎ শূন্য, নিট রেজাল্ট হচ্ছে জিরো। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেব, বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না। শুনে রাখুন, আজকে মণিপুরে কত চার্চ পুড়িয়েছে জানেন আপনারা? মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করা হয়েছে। কোথায় ছিলেন বিজেপি নেতারা, একবার জবাব দেবেন। মনে রাখবেন, যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন, কোনো ক্ল্যারিটি নেই, আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে আপনি নাগরিক ছিলেন, ভোট দিয়েছেন কি দেননি? আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো, আপনারা খুশি হলে আমি খুশি, কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী। বলুন, ভোট দিয়েছেন কি দেননি এতদিন? বুক বাজিয়ে বলুন সত্যি কথা। আধার কার্ড ছিল কি ছিল না, না জমি আছে কি নেই, দোকান আছে কি নেই, তাহলে বুঝুন এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। শুনুন, সারা পৃথিবীতে নিয়ম আছে, কোন রাষ্ট্রে 5 বছর, কোন রাষ্ট্রে 10 বছর, কোন রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়, তারা কিন্তু সিটিজেন কার্ড পায়। এই চালুটা কেন করলেন না? আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো, আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য?
শুধু একটা ভোটের জন্য, দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই ক্যা এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি তো নাগরিক। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি আর খ্রিস্ট ধর্ম। মায়ানমার, শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম বাদ, এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে, মনে রাখবেন। এরপরে ক্যাশ সাথে এনআরসি কে যুক্ত করে দেবে। আপনারা যারা নাগরিক আছেন, এবার বলুন তো একটা ছোট্ট কথা, এরকম অনেক পরিবার আছে, এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে, এখানকার ছেলে ওখানকার মেয়ে, ওখানকার মেয়ে এখানকার ছেলে, তাদের কি হবে? তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, আসতে পারবে না, আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না, সেও রাষ্ট্রহীন হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে, তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ, এটা একটা ঝুমলা, বিজেপির এটা একটা ঝুমলা, আপনারা মনে রাখবেন। যদি সত্যি কেউ নাগরিক পায়, আমার কোনো দুঃখ নেই, আমি খুশি হব, অধিকারটা ডিএম এর হাতে দিন, যেটা আগে আইন ছিল, ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয়।
কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন? প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী, তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে, এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020 তো আইন পাস হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের দুদিন আগে কোনো আইন করলে সেই আইনটা প্রায় আইনে পরিণত হয় না, মানুষ অধিকার পায়? অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কি না আপনার সন্দেহ আছে। খবরদার, এই পথে যাবেন না। বিজেপি নানান রকম কথা বলবে, আপকো কোই অধিকার নেই জায়গা সব রায়েগা, ও ঝুটা হ্যায় ও ঝুমলা হ্যায়। কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে, হিন্দুরাও কাঁদছে, কারণ আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল। বাঙালি হিন্দুরা মনে রাখবেন, নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মথুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? আধার কার্ড বাতিল করেছিলেন কেন? নমশূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন? এটা পরিষ্কার রাজনীতির খেলা, আর করতে হলে 1 বছর সময় নিয়ে হাতে করতেন। আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কিনা, এখন আপনার পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল, যে সম্পত্তি ছিল কেড়ে নিল, যে আধার কার্ড ছিল কেড়ে নিল, সব জমা দাও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? তো আমার তো নেই, আমি বাবা মার জন্মদিনই কবে জানি না। তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে 35-40 বছর বয়স, 50 বছর 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো? সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা। এই দেখুন, আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক, পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না, যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি, বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন।